আপনি কি কখনো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিষাক্ত লিকুইড খেয়ে ফেলবেন যেটি অ্যাকচুয়ালি আপনার হাতের জীবাণু দূর করে? নিশ্চয়ই না। কখনো নিশ্চয়ই সাপের চেয়েও বিষাক্ত কিছু নিয়ে আপনি খেলতে যাবেন না? ধরুন আপনি ভুলবশত তেলাপোকা গিলে ফেলেছেন, কিন্তু আপনার শরীরের ভেতরে থাকা সেই তেলাপোকা মারার জন্য কি আপনি সত্যি সত্যি তেলাপোকার ওষুধ খেয়ে নেবেন? এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তি তো নিজের অন্ডকোষে পিনাট বাটার মাখিয়ে কুকুরের মুখের সামনে রাখত যেন কুকুর সেটি চেটে খায়। এমন অদ্ভুত বোকামি মার্কা কাজ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই করবে না, কারণ এর ফলে হতে পারে মৃত্যু। তবে কিছু কিছু মানুষই আছে মাথার সবকটা স্ক্রু ঢিলা অবস্থায় জন্মেছিল, আর তাদেরকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নাম্বার ওয়ান, কখনো যদি খাবারের সাথে ভুলবশত তেলাপোকা খেয়ে ফেলেন তখন আপনি কি করবেন? হয়তো বড় জোর হসপিটালে যাবেন। কিন্তু 2019 সালে চীনের এমইটি লাইভে এসে তেলাপোকার বিষাক্ত ওষুধ খেয়ে ফেলে, এরপর তাকে ভর্তি করতে হয় হসপিটালে। তেলাপোকা মারতে গিয়ে সে নিয়েই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল সে। দ্রুত হসপিটালে না নিলে তেলাপোকার সাথে সেও মারা যেত, গাধা কোথাকার। নাম্বার টু, কিছু মানুষ আছে যারা বিপদ নিয়ে খেলতে ভালোবাসে। তাদের মধ্যে একজন 63 বছর বয়সী অনি এডসন টেইলর, যিনি নিজের বিড়াল সহ নিজেকে একটি চোঙ্গে আটকিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে ঝাঁপিয়ে পড়ে। আপনি জেনে অবাক হবেন, এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আছড়ে পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90 ভাগ পানি এখান দিয়েই পতিত হয়। এরপরও তিনি সৌভাগ্যবশত সেখান থেকে বেঁচে ফিরেছিলেন এবং সেখানে সবচেয়ে বয়স্ক সার্ভাইভার হিসেবে নিজের নাম লিখিয়ে নেন। কিন্তু যদি ভুলেও তার সেই চোঙ্গা ফুটো হয়ে যেত তবে সে আর বেঁচে ফিরত না। নাম্বার থ্রি, কিছু কিছু মানুষ নিজেকে সব জানতা ভাবে, যেমন এই মিলিয়াকির নাগরিকটি, যেখানে পুলিশ একটি রহস্যময় ব্যাগ পেয়ে চারপাশ বন্ধ করে রেখেছিল এই ভেবে যে হয়তো এই ব্যাগে বোম বা ক্ষতিকর কিছু আছে। কিন্তু এই লোকটি এতে বিরক্ত হয়ে নিজেই চলে যায় ব্যাগটি খুলে দেখতে। তার ভাগ্য ভালো ছিল যে সেখানে বোমা ছিল না। এইভাবে পুলিশের আদেশ অমান্য করার জন্য তার শাস্তি তো নিশ্চয়ই হয়েছে। তবে যাক, শাস্তি হয়েছে, প্রাণ তো যায়নি। নাম্বার ফোর, অনেকেই সাঁতার কাটতে ভালোবাসেন, কিন্তু তার মানে এই না যে আপনি হুভার ডেমে গিয়ে সাঁতার কাটবেন। কিছু টুরিস্ট ব্যাচেলার গরম থেকে বাঁচার জন্য হুভার ডেমে সাঁতার কাটতে নামে। আপনি জেনে অবাক হবেন, অ্যারেস্ট হওয়ার পর তারা বলে তারা অলরেডি 30 মিনিট এখানে সাঁতার কেটেছে। যারা জানেন না তাদেরকে বলে দেই, এই ড্যামে এখনো পর্যন্ত 300 জন মানুষ মারা গেছে। তাদের ভাগ্য ভালো ছিল, সেদিন 10টির মধ্যে 9টি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট বন্ধ ছিল, তা না হলে তারা আর সেই ড্যাম থেকে বেঁচে ফিরতে পারত না। নাম্বার ফাইভ, আর যাই হোক, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কুমির ভর্তি নদীতে ডুব দেবে না নিশ্চয়ই, কিন্তু এই অস্ট্রেলিয়ান ছেলেটি নিজের ইচ্ছায় কুমির ভর্তি নদীতে নেমে পড়ে, তাও আবার তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য। এরপর যা হওয়ার তাই হলো, কুমির তার হাতে কামড় দিয়ে 20 ফুট দূর পর্যন্ত নিয়ে যায়। এরপর সে নিজেকে বাঁচানোর জন্য কুমিরের চোখে ঘুষি মারে, এতে কুমির তার হাত ছেড়ে দিলে সেই সুযোগে সে পালিয়ে বাঁচে। ভাবুন একবার, কুমির যদি তাকে খেয়ে নিত, এত কিছু করেও কিন্তু সে মেয়েটিকে ইমপ্রেস করতে পারেনি। তাছাড়া এমন গাধা ছেলেকে কোন মেয়ে বয়ফ্রেন্ড বানাবে বলুন? নাম্বার সিক্স, বেশিরভাগ মানুষেরই পোষা প্রাণী হচ্ছে কুকুর, কিন্তু তারা হয়তো তাদের কুকুর দিয়ে এমন আজব কাজ করায় না যেটি 22 বছর বয়সী এই লোকটি করিয়েছিল। সে নিজের অন্ডকোষে পিনাট বাটার অর্থাৎ এক ধরনের সুস্বাদু খাবার দিয়ে মুড়িয়ে কুকুরের মুখের সামনে রাখত যাতে কুকুরটি সেটি সেখান থেকে চেটে খায়। ভাবতে পারছেন আপনি? কিন্তু খুব বেশি দিন তার এই খাবারের স্টাইলটি কুকুরের পছন্দ হয়নি, তাই তো কুকুর তার অন্ডকোষ কামড়ে নিয়ে যায়। এরপর তাকে ভর্তি করা হয় হসপিটালে। তার এতটাই ব্যথা হচ্ছিল যে সে অনেক দিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু তার সেই জিনিসটি অর্থাৎ অন্ডকোষগুলো ডাক্তাররা আর ফিরিয়ে দিতে পারেনি। এমন অদ্ভুত বুদ্ধির এই সাজাই পাওয়া উচিত। নাম্বার সেভেন, 29 বছর বয়সী গ্যাব্রিয়েল একদিন ভাবেন তিনি সেই সকল মানুষদের থেকে বদলা নেবেন যারা একটি তিমির মৃত্যুর জন্য দায়ী ছিল, আর সেই সব ধনী লোকের উপরও বদলা নেবেন যাদের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই সে একটি প্ল্যান করে। তিনি প্ল্যান করেন সবার বাসায় বিদ্যুৎ লাইন কেটে দেবেন, তাই তিনি সেখানে 69,000 ভোল্টের খাম্বায় উঠে যান। সুরক্ষার জন্য তিনি হাতে শুধু পরে পাতলা গ্লাভস এবং গাছের ওপর করাত নিয়ে গিয়েছিলেন তা কাটার জন্য। তার এই বোকামির জন্য তার প্রচন্ড রকম বৈদ্যুতিক শক লাগে, এমনকি তার হাতের গ্লাভসও গলে যায়। তারপর দ্রুতই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড গেস হোয়াট, হসপিটাল থেকে ফিরে এসেই তাকে জেলে ঢোকানো হয়। নাম্বার এইট,
আপনি ফেসবুকে কয়েকটা লাইক পাওয়ার জন্য কি কি করতে পারেন? নিজের জীবন কি ঝুঁকিতে ফেলতে পারবেন? মনে হয় না, কারণ কেউ এমন জায়গায় ছবি তোলার জন্য কখনো বরফের কোনায় চলে যাবে না নিশ্চয়ই, কেননা এই পাতলা বরফ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু এই লোকটিকে দেখুন, হতচ্ছাড়া ছবি তোলার জন্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বরফে কতগুলো ক্র্যাক, আর উনি তো যে কোনো সময় নিচে পড়তে পারেন। তারপর সে গাধার মতো সেইখানে গিয়েছিল ছবি তুলতে। ভাগ্য ভালো বলে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এমন গাধা পৃথিবীতে না থাকাই ভালো। নাম্বার 9, মাউথওয়াশ ব্যবহারের ফলে আমাদের মুখের ব্যাকটেরিয়া দূর হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু 2020 সালে এসেও মানুষ যে কতটা বোকা হতে পারে এটি হয়তো অনেকেই জানে না। তাই তো মেক্সিকোর দুজন ব্যক্তি 2020 সালের মার্চে মাউথওয়াশের মতো করে ক্লোরিন বেস ক্লিনিক্যাল প্রোডাক্ট গিলে ফেলে, তাও আবার করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা করোনা ভাইরাস থেকে বাঁচতে না পারলেও প্রাণে বেঁচে যান। তাদের প্রাণে বাঁচাটা তো নিঃসন্দেহে দুর্ভাগ্য পৃথিবীর বাকি মানুষদের জন্য। গাধার বাচ্চা। নাম্বার 10, অনেক সময় অনেক মানুষ নানা ধরনের অদ্ভুত কর্মকাণ্ড করে, কিন্তু এই দম্পতির মতো অদ্ভুত কাজ মনে হয় না কেউ কখনো করবে। মিস্টার লন্টনের এক অদ্ভুত শখ ছিল, তিনি সবসময় তার রাইফেল লোড না করে তার ওয়াইফকে দিতেন আর বলতেন তাকে শুট করতে। এমনটা করে তিনি কি মজা পেতেন কে জানে। একবার তার ওয়াইফের বন্ধুকে তারা তাদের বাসায় দাওয়াত দেয়। যেই না তার ওয়াইফের বন্ধু তাদের বাসায় ঢুকবে সেটি দেখা মাত্রই মিস্টার লন্টন তার ওয়াইফকে বলেন তাকে শুট করতে, আর কি, শো অফ করার জন্য। কিন্তু সেইবার তিনি বাঁচতে পারেননি। সেবার তার রাইফেলে ভুলবশত গুলি রয়ে গিয়েছিল আর সেই গুলি খেয়ে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভিডিওতে থাকা এই মানুষগুলো যদিও এত বড় হাদামের পরেও প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু এদেরকে আজীবন মানুষ পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ হিসেবে মনে রাখবে। আর আমার এই ভিডিওতে থাকা কোন মানুষটিকে আপনার সবচেয়ে বেশি গাধা, হাদা বা গর্ধব মনে হয়েছে সেটা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।